তারা গত 14 15 বছর থেকে ক্ষমতা আছে কিন্তু তারা কোনো কার্যক্রম করে না কার্যক্রম শুধু একটাই করে কোন দোকান বেচা কিনা হবে ওখান থেকে কিভাবে টাকা কামাই করা যাবে আমরা রংপুর জেলা জুয়েলারি ব্যবসায়ীবৃন্দ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি কিন্তু বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রংপুরের নেতৃবৃন্দরা তাদের পদকে দীর্ঘস্থায়ী করতে প্রতিদ্বন্দ্বীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সহ হয়রানি ভয়ভীতি সহ বিভিন্নভাবে বেকায়দা ফেলার পরিকল্পনায় লিপ্ত থাকে গত 22/10/2021 ইং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রংপুরের নির্বাচনে আমি অংশগ্রহণ করি কিন্তু পরে জানতে পারি তারা ভুয়া ভোটার তৈরি করে অনিয়মের মাধ্যমে নির্বাচন করার পায়তারা করছেন সে কারণে আমি ভোট প্রত্যাখ্যান করি এবং অবৈধ ভোট বন্ধের বিরুদ্ধে আমি রংপুর বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করি যার মামলা নম্বর 1058/2021 মামলাটি এখনো বিচারাধীন রয়েছে বর্তমানে আমি আমার প্যানেলের অনেক সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন বর্তমান অবৈধ সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মানিত সাংবাদিকবৃন্দ আদালতে মামলাটি চলাকালীন সময়ে অদ্য 18/3/2003 সকালে অবৈধ কমিটি অন্য জায়গায় সাধারণ সভার আয়োজন করেছে এই সাধারণ সভার বিরুদ্ধে 14/3/2023 তারিখে আদালতকে বিষয়টি অবগত করি আদালত এ ব্যাপারে 30/3/2003 তারিখে শুনানির দিন ধার্য করে তারপরেও তারা আদালতের কথা অমান্য করে তারা আজ 18 তারিখে মিটিং করছে যেটা মোটেও বৈধ নয় আমি চাচ্ছি যেহেতু এই গত যে ভোটারটি হয়েছে সে ভোটারে 171 জন ভোটার করেছেন ভোটারের শর্ত হলো এখানে তারা জুয়েলার সমিতি আপনারা দেখতে পাবেন এখানে দেখেন এটা ভোটারের প্রথম শর্ত এখানে লেখা আছে যে একজন ভোটার হতে গেলে তাকে অবশ্যই হালনাগা ট্রেড লাইসেন্সের ফটোকপি ডিলিং লাইসেন্সের ফটোকপি অথবা আবেদন ফটোকপি থাকতে হবে ডিলিং লাইসেন্স হচ্ছে ডিসি অফিস থেকে একটি লাইসেন্স এই শর্ত দিয়ে এই শর্তে যারা থাকেন শুধু তারাই ভোটার হতে পারবেন আমি ডিসি অফিসে গিয়েছিলাম ডিসি অফিস থেকে আমি ডিলিং লাইসেন্সের তথ্য বাই করে নিয়ে এসেছি এখানে আমার কাছে আছে এখানে মাত্র 112 জন ডিলিং লাইসেন্সের তথ্য পেয়েছি যার মধ্যে 98 জন নবায়ন করেছেন 3 জন তারা নতুন করে লাইসেন্স করেছেন এবং 5 জন প্রক্রিয়াধীন 6 জন নতুন আবেদন করেছেন মোট 112 জন তাহলে কি করে 171 জন ভোটার হলেন যেহেতু তাদের শর্তই বলতেছে ভোটার হতে গেলে ডিলিং লাইসেন্সের কমপক্ষে আবেদন থাকতে হবে ডিসি লাইসেন্স তাদের ডিসি অফিসে কোনো আবেদন নেই তারা কি করেছে তারা মিথ্যা ফর্ম পূরণ করেছে আবেদনের করে তারা তাদের অফিসেই রেখেছে যা ডিসি অফিসে দেয়নি এভাবে তারা গত কমপক্ষে 20 বছর থেকে তারা ডিসি অফিসকে ঠকাচ্ছে তারা আবেদন নেয় কিন্তু আবেদন এখানেই থাকে এখান থেকে তারা ভোটার লিস্ট করে ভোট করে হিসাব পার হয়ে গেল কিন্তু ডিসি অফিসে আর এই টাকা জমা হয় না লাইসেন্স কেউ করে না তাদের যারা ভোটার তাদের নিজস্ব জেলা ভোটার তাদেরকে বলা যায় না আর টাকা দিতে হবে না ডিলিং লাইসেন্স করতে হবে না এখানে কোনো আবেদন করতে হবে না তোমরা চুপচাপ থাকো আমরা দেখব তারা এভাবে করে আর আমার যারা প্যানেলের ভুক্ত যেটা বলতে পারেন যে 70-80% লোক যারা আমার পক্ষে আছে তাদেরকে তো এই কথা বলে না তাদেরকে ভয়ভীতি দেখিয়ে রাখে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করতেছে হ্যাঁ যে কারণে আমি এখানে প্রতিবাদ করেছি যে যেহেতু ডিসি অফিস বলতেছে 112 জন ভোটার হওয়ার কথা তথ্য মোতাবেক 171 কিভাবে হলো এই জন্য আমিও মামলা করেছি যাতে এই ভোটটা বাতিল হয়ে যায় যেহেতু অন্য 1% ভোট যদি ভুল থাকে তাহলে ওই ভোট হওয়ার কথা নয় আপনারা ভালো করে জানেন যে যে কোনো জিনিসই নিয়মের মধ্যে চলে নিয়মের বাইরে কোনো কিছুই চলে না তাদের প্রতিবাদে আজকে সংবাদ সম্মেলন জি এই প্রতিবাদে আমি আজকে এই সংবাদ সম্মেলন করেছি